খবর। এদিকে কক্সবাজারে পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষে 22 পুলিশ সহ আহত হয়েছে অর্ধশতাধিক। জুমার নামাজের পর হাশেমিয়া মাদ্রাসা থেকে জামাত শিবির মিছিল বের করার চেষ্টা করে, এই সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। কক্সবাজারের সর্বশেষ খবর জানবো আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর কাছ থেকে। মিন্টু, এখন কি অবস্থা কক্সবাজারে? জামাত শিবির কর্মীদের আটকে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান কি এখনো চলছে এবং এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে? শামিন, আগে আপনাকে একটা বিষয় জানে রাখি, আজকে জুমার নামাজের পরে কক্সবাজার শহরে হাশিমিয়া মাদ্রাসা ও বাজার ঘাট এলাকা থেকে জামাত শিবিরের পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ মিছিল বের করতে জামাত শিবিরকে বাধা দিলে তখনই জামাত শিবির এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জামাত শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে, পুলিশও টিয়ার গ্যাস এবং গুলি নিক্ষেপ করে, গুলি ছুড়ে। তো এ পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি, আপনি যেমনটি বলেছেন, পুলিশের 22 সদস্য সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এখনো সংঘর্ষ চলছে, মুখোমুখি অবস্থান করছে এবং জামাত শিবিরের কর্মীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে। পুলিশ তাদেরকে বাধা দিতে গেলে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমি আপনাকে এখন বাজারঘাটের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে এখনো পর্যন্ত। সেখানে আমরা যতটুকু শুনেছি, জামাতের পক্ষ থেকে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, তবে আমরা এখনো পর্যন্ত তা নিশ্চিত হতে পারিনি। তো সর্বশেষ সাফল্যে এখন পরিস্থিতি, কক্সবাজারের পরিস্থিতি থমথম অবস্থা বিরাজ করছে। মিন্টু, আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম আপনার কাছে যে জামাত শিবির কর্মীদের মধ্যে কতজনকে আটক করা হয়েছে এই পর্যন্ত এবং আহত পুলিশ সদস্যদের অবস্থা এখন কি, তাদেরকে কোথায় নেওয়া হয়েছে? শামিন, বিষয়টা আসলে পুলিশ আগে থেকেই জানতো যে আজকে জামাত শিবির জুমার নামাজের পরপরই একটা বিক্ষোভ প্রদর্শন করবে। সেজন্যই তারা সকাল থেকেই কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু করে পুরো শহরে কিন্তু অভিযান পরিচালনা করে, এবং এই অভিযানে 117 জনকে পুলিশ আটক করেছে, সন্দেহভাজন, এটা নিশ্চিত করেছে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার। তো যারা সংঘর্ষের মধ্যে যে সমস্ত পুলিশ আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতাল, সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কামরুল ইসলাম মিন্টু, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় জামাত শিবির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুপুরে নামাজ শেষে ওলামা মাশায়েকের ব্যানারে মালোপাড়া এলাকা থেকে জামায়াত নেতাদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে জামাত শিবির নেতা কর্মীরা। মিছিল শেষে কাদিরগঞ্জ এলাকায় গিয়ে সমাবেশ করতে এলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে নেতা কর্মীদের। জামাত শিবির নেতা কর্মীরা এ সময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ এ সময় পাল্টা রাবার বুলেট ও গ্যাস গ্রেনেড ছোড়ে। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছে পুলিশ।